তৃতীয় রেলপথের চক্করে নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীদের অবস্থা শোচনীয়। কারোর কাছে বিরক্তিকর, আবার কারোর কাছে সমর্থনযোগ্য। আপ ভাগীরথী এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা লেটে চাকদা থ্রুপাস করছে। কল্যাণী থেকে নৈহাটি তৃতীয় লাইনের ভিডিও আপলোড করেছিলাম। বেশ কিছু দর্শক বন্ধুর প্রশ্ন ছিল, ব্যান্ডেল হালিশহর বাইপাস দিয়ে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন চলার সম্ভাবনা আছে কিনা, এই নিয়ে আজকের উপস্থাপনা। ওই ভিডিওতে আরও একজন দর্শক বন্ধু জানিয়েছিলেন, নতুন তৃতীয় লাইনে রিভার্সিবল রেলপথ হিসেবে শুধুমাত্র এক্সপ্রেস এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হবে। যদিও আমি ভুল তথ্য দিয়েছিলাম, তাই ক্ষমা চেয়ে নিলাম। সেই ভিডিও যদি দেখতে চান, উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে থেকেও দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের উপস্থাপনা। শুরুতেই বলে রাখি, সমস্ত তথ্য সংগৃহীত, ভুল হলে মার্জনা করবেন। এই গল্পের শুরুতে যেতে হলে তার জন্য ইতিহাসের পাতা উল্টে যদি দেখি, ব্রিটিশদের শাসনকালে ব্রিটিশরা তাদের বাণিজ্যিক ও প্রশাসনিক সুবিধার জন্য রেলপথকেই গুরুত্ব দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গে 1854 সালের 15ই আগস্ট প্রথম ট্রেন চলে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। যদিও জমি অধিগ্রহণ ও লাইন পাতার কাজ হয়েছিল হুগলি জেলার পাণ্ডুয়া পর্যন্ত, পরে এই রুট রানীগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। পরিচালনায় ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি। 1854 সালের ঠিক 8 বছর পর 1862 সালে শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু হয়। রেল যোগাযোগ শুরুর পাশাপাশি প্রয়োজন ছিল রেল ইঞ্জিন ও রেল কামরার নিয়মিত পরিচর্যা করার স্থায়ী কারখানা। সেই উদ্দেশ্যে 1863 সালে কাঁচাপাড়া সংলগ্ন বীজপুরে গড়ে তোলা হয় কাঁচাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ। গঙ্গার পূর্ব তীরবর্তী রেলপথটির পরিচালনার দায়িত্ব ছিল ইস্টার্ন বেঙ্গল গ্যারান্টেড রেলওয়ে। 1884 সালে সরকার অধিগ্রহণ করে নাম বদল করে রাখা হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। সেই সময় কলকাতার কাছাকাছি গঙ্গার দুই পাড়ের মধ্যে রেলপথের যোগাযোগ সম্ভব হয়নি। 1882 সালে কাজ শুরু হয় ব্যান্ডেল এবং নৈহাটির মধ্যে গঙ্গার উপর রেল সেতু নির্মাণ। 1887 সালে 16ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া রাজত্বের 50তম বর্ষ উপলক্ষে জুবলি ব্রিজ নামকরণের মধ্য দিয়ে রেল যোগাযোগের জন্য খুলে দেওয়া হয় ব্যান্ডেল থেকে নৈহাটি রেলপথ। সেই সময় ব্যান্ডেল থেকে উত্তর চব্বিশ পরগনার মধ্যে 8 কিলোমিটারের রেলপথ বিস্তার যেমন হয়েছিল, পাশাপাশি আরও একটি রেল ট্র্যাক যা ব্যান্ডেল থেকে কুমারহাটে যুক্ত হয়েছিল শিয়ালদা কুষ্টিয়া রেলপথের সঙ্গে। আজকের হালিশহরের আগে নাম ছিল কুমারহাট। অনুমান করা হয় গঙ্গার পশ্চিম পাড়ের রেলপথে চলাচলকারী ইঞ্জিন ও রেল বগির মেরামতির জন্য ও ব্রিটিশদের প্রশাসনিক এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য এই রুটটি বানানো হয়েছিল। 1939 সাল থেকে 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ শাসকরা সব রকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। উদাহরণ যদি দিই, আজকের বহুচর্চিত নসিপুর রেলব্রিজ, যা আগে অবস্থান করত নতুন জায়গা থেকে আরও 1 কিলোমিটার উত্তরে মাহিনগরের কাছে, সেই ব্রিজও ব্রিটিশ শাসকরা ধ্বংস করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নসিপুর রেলব্রিজের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ব্যান্ডেল ও হালিশহর বাইপাস সে একই কারণে বন্ধ হয় বলেই মনে করা যেতে পারে। আবার অন্য একটি তথ্য দিলে, লিলুয়া রেল ওয়ার্কশপ 1900 সালের প্রায় 3 লাখ স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি হয়, সেই কারণেও ব্যান্ডেল ও হালিশহর বাইপাসের গুরুত্ব কমে যায় বলে মনে করা হয়। তাই এই পথটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে হারিয়ে যায় রেলপথ, জায়গা দখল করে গড়ে ওঠে জনপদ। এরপর কেটে গেল আরও কয়েক দশক, ভারতীয় রেল এখন স্বয়ংসম্পূর্ণ, মাথায় লেগেছে আধুনিকতার পালক, বেড়েছে ট্রেনের গতি, কমেছে মূল্যবান কিছুটা সময়, যাত্রী পরিবহনের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে পণ্য পরিবহন। বর্তমান সময়ে হাওড়ার মেনলাইনের সাথে শিয়ালদা মেনলাইনের ব্যান্ডেল থেকে নৈহাটির মধ্যে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের চাপ বেড়ে যায়, প্রয়োজন হয়ে পড়ে বিকল্প পথের। আর ঠিক সেই সময় রেলের আধিকারিকরা এই সিদ্ধান্তে উপনীত হন, পুনরায় চালু করতে হবে ব্যান্ডেল হালিশহর বাইপাস। 2.75 কিলোমিটার পথে 4টি ছোট রেলব্রিজ নির্মাণ সহ সিঙ্গেল রেলওয়ে ট্র্যাক নির্মাণ প্রকল্প, যার ব্যয়মূল্য ছিল 10.5 কোটি টাকা,
কাজ শুরুর নির্দেশিকা জারি হয় এবং কাজ শেষ করার দিন ঠিক হয় 2016 সালের 30শে নভেম্বর। এরপর বেশ কিছু বাধা বিপত্তি কাটিয়ে গরিফা থেকে নতুন বাইপাস ট্র্যাক নৈহাটিকে এড়িয়ে শিয়ালদা রানাঘাট সেকশনে হালি শহরের কাছে জুড়ে গেল। দিনটা ছিল 2018 সালের 18ই জুন। নতুন ট্র্যাকে গড়ালো ইন্সপেকশন কারের চাকা। অনেকেই আশা করেছিলেন নতুন রুটে পণ্যবাহী পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলবে, কিন্তু আশাহত হয়ে গেল যখন জানা গেল শুধুমাত্র পণ্য পরিবহন করার জন্যই এই বাইপাস। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন দাবি সনদ রাখলেও রেল কর্তৃপক্ষের মন গলানো যায়নি। এখন প্রশ্ন থেকে যায়, রেল কি প্রথম থেকেই ঠিক করে রেখেছিল এই বাইপাস ডেডিকেটেড ফর গুডস ট্রেন বা পণ্যবাহী গাড়ির জন্যই ব্যবহার হবে? কখনো কি চলবে না প্যাসেঞ্জার ট্রেন? নদিয়া মুর্শিদাবাদবাসীদের স্বপ্ন কি সফল হবে না? লালগোলা থেকে সরাসরি হাওড়া অথবা কৃষ্ণনগর থেকে ব্যান্ডেল পৌঁছানো? রেল চাইলে পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহনও করতে পারে, যেমনটি করেছিল 2020 সালে করোনা মহামারীর সময়, যখন হাজার হাজার বাংলার পরিযায়ী শ্রমিক উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে আটকে গিয়েছিল। কেরালায় আটকে পড়া মুর্শিদাবাদ এবং নদিয়ার শ্রমিকদের ফিরিয়ে আনতেই বিশেষ ট্রেন চালানো হয়। এর্নাকুলাম থেকে বিশেষ ট্রেনটি উড়িষ্যা, খড়গপুর, আদ্রা, আসানসোল, বর্ধমান এবং ব্যান্ডেল হয়ে 6ই মে 2020 সালের গরিফা স্টেশনের নৈহাটি লিঙ্ক কেবিনের পর বাঁদিকের বাইপাস ধরে হালিশহর কৃষ্ণনগর হয়ে ট্রেন পৌঁছায় বহরমপুর কোর্ট। শুধু তাই নয়, 2021 সালের 25শে এপ্রিল লোকসভা নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে বিশেষ ট্রেন আসে এই পথ ধরেই। শিয়ালদহ মেললাইনের গেদে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর ও লালগোলা সেকশনের প্রচুর নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীদের ব্যান্ডেল পৌঁছানোর জন্য নৈহাটি গিয়ে ট্রেন বদল করতে হয়। যদি ব্যান্ডেল সরাসরি ট্রেন চালনা করা যায় প্রচুর মানুষ উপকৃত হবেন, আর আমার সাথে আপনারাও সহমত দিতে পারেন এই রুটটি কোনোভাবেই অলাভজনক হবে না। রেল পরীক্ষামূলকভাবে কিছুদিনের জন্য প্যাসেঞ্জার বা ইএমইউ রানাঘাট থেকে চালিয়ে দেখতে পারেন। আজকের এই উপস্থাপনা যদি মনে হয় যুক্তিযুক্ত, তবে প্রচুর শেয়ার করুন। আমাদের সকলের বার্তা রেল মন্ত্রকের সেই সব আধিকারিকদের কাছে পৌঁছুক যাতে আমাদের দাবি সফলতার মুখ দেখতে পায়। এই আশা রেখে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।